রাজবাড়ী সদর উপজেলার সেকেন্দার মুন্সির বাড়ি এখন মৌমাছির অভয়াশ্রম। লাখো লাখো মৌমাছি দোতলা বাড়ির কার্নিশ, বারান্দা সহ সব জায়গায়। কৃষি এবং প্রকৃতির বন্ধুর যেন কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। রাজবাড়ী থেকে সুমন বিশ্বাসের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। সরিষা ফুলে মধু আহরণে ব্যস্ত মৌমাছির দল। মধু আহরণ শেষে ঝাঁকে ঝাঁকে তারা ফিরবে নিরাপদ আশ্রয়ে। দোতলা ভবনের কার্নিশ আর বারান্দায় শুধু দেখা মিলবে মৌমাছির চাক, যা ঘিরে উড়ে বেড়াচ্ছে মৌমাছিদের ঝাঁক। রাজবাড়ী সদরের রামকান্তপুরে সেকেন্দার মুন্সির বাড়িতে দেখা মিলবে এমন 50টির বেশি মৌচাকের। গেল 5 বছরে বাড়িটিতে এভাবেই বাসা বেঁধে আছে মৌমাছি, তবে এবারের মতো এতগুলো মৌচাক আগে দেখেননি স্থানীয়রা। তাদের কাছে সেকেন্দার মুন্সির বাড়ি এখন মৌমাছির বাড়ি নামেই পরিচিত। মাঠে যায় মধু সংগ্রহ করে নিয়ে আসে, আবার এখানে রাখে, কাউরে জ্বালায় না। 50 খানের উপরে চাক বসছে আর কি, মানে এখন ভয় আর করেন, আগে ভয় করতো আমাদের। সারা সিজনে 150-200 কেজি মধু আয় যায়, ভালো মধু। আর এই মধুর টাকা আমি সমান বাকি রোনাকের দিয়ে দেই। তবে মধু বিক্রির এই টাকা নিজে ভোগ না করে প্রতি বছর এতিমখানায় দান করেন বাড়ির মালিক সেকেন্দার মুন্সি। চাকরিতে 50% আমার দেয়, আর 50% নিয়ে যায়। আমি আবার এই 50%-এর টাকাটা একজন যারা একদম এতিম, হাফেজি পরে, হেজবুখানায় পরে, এদের আমি জামা কাপড় কিনে দিই। সারা বছর 7 থেকে 8টি মৌচাক থাকলেও শীতের আগমনের সাথে সাথেই বাড়তে থাকে মৌমাছির আনাগোনা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।